আসসালামু আলাইকুম প্রিয় শিক্ষার্থী সবাইকে আমার অনলাইন ইনিশিয়াম টিউটরে স্বাগতম জানিয়ে শুরু করছি আজকে বিষয় আমরা দেখতে পাচ্ছি যে 2021 সালের এসএসসি পরীক্ষার্থীর জন্য অ্যাসাইনমেন্ট ও মূল্যায়ন নির্দেশনা আজকে আমরা জানব এই মূল্যায়ন নির্দেশনায় বিশেষভাবে উল্লেখ আছে যে কী কারণে বা কোন কারণে আমাদের অ্যাসাইনমেন্টটি বাতিল হয়ে যাবে অর্থাৎ আমরা ভালো মতন অ্যান্সার করেছি উত্তর দেখেছি কিন্তু সেই অ্যাসাইনমেন্টটি একেবারে বাতিল হয়ে যাবে মূল্যায়িত হবে না সেই ভুলগুলো যেন আমরা না করি যেসব ভুলের কারণে আমাদের অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ বাতিল হয়ে যেতে পারে সেগুলো আমাদের জানতে হবে এবং সেই ভুল আমাদের অবশ্যই অ্যাভয়েড করতে হবে তো আমরা চলে যাচ্ছি আজকের মূল বিষয়ে আমরা দেখছি যে এই যে অ্যাসাইনমেন্টে অনেক নির্দেশনা রয়েছে সেই নির্দেশনার ভিতরে আমরা দেখব যে সাধারণ নির্দেশনা এই সাধারণ নির্দেশনার ভিতরে আমরা দেখতে পাচ্ছি যে 6 নম্বর নিয়মটি এখানে বলা হয়েছে মূল্যায়নের ক্ষেত্রে শিক্ষার্থীদের নিজস্বতা স্বকীয়তা ও সৃজনশীলতা যাচাই করা হবে তাই নোট গাইড ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যের লেখা কপি করে অ্যাসাইনমেন্ট জমা দিলে তা বাতিল হয়ে যাবে মূল্যায়নকারীকে খুবই সতর্কতার সাথে মূল্যায়ন কার্যক্রম করতে হবে এবং শিক্ষার্থীদের অনৈতিক কার্যক্রমের প্রমাণ পেলে তা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে যদি নিরপেক্ষ দ্বিতীয় মূল্যায়নকারী কর্তৃক কোনো শিক্ষার্থীর অনৈতিক কার্যক্রম প্রমাণিত হয় সেক্ষেত্রে উক্ত শিক্ষার্থীর সহ সংশ্লিষ্ট মূল্যায়নকারীকে অনৈতিক কার্যক্রমে সহযোগিতার দায়ে জবাবদিহিতার আওতায় আনা হবে প্রিয় শিক্ষার্থী একটু বোঝার চেষ্টা করতে হবে যে এখানে কী বলা হয়েছে এই খাতাটি মূল্যায়ন করা হবে দুইজন টিচারের মাধ্যমে একজন টিচার ছেড়ে দিল যে সে অনৈতিক কাজ করেছে সে নোট গাইড ইন্টারনেট থেকে লেখা লিখেছে হুবাহুব কপি করেছে কিন্তু সেই টিচার বা শিক্ষক তোমাকে সেটা ছেড়ে দিল কিন্তু দ্বিতীয়বার যখন এটা মূল্যায়িত হবে অর্থাৎ দ্বিতীয় শিক্ষকের কাছে যখন খাতাটি চলে যাবে তিনি যদি এই ভুলটা ধরতে পারেন তাহলে কিন্তু শিক্ষক এবং শিক্ষার্থী দুজনেই বিপদে পড়বেন এই জন্যেই কোনো শিক্ষক চাবেন না যে তোমার ভুলের কারণে সে খেসারত বহন করবে সো বি কেয়ারফুল কোনো শিক্ষকই কি তোমাকে ছাড় দেবে না তাই এই ধরনের কাজ থেকে আমাদের অবশ্যই বিরত থাকতে হবে দ্যাট মিন্স আমরা কোনোভাবেই নোট গাইড ইন্টারনেট সামাজিক যোগাযোগ মাধ্যম বা অন্যের লেখা হুবাহুব কপি করতে পারবো না করলে শিক্ষক কিন্তু অতি গুরুত্বের সাথে তোমার খাতা মূল্যায়ন করবেন এবং তোমাদের এই ধরনের কার্যক্রম চিহ্নিত করবেন এখানে বলা আছে চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে অবশ্যই শিক্ষার্থীদের অনৈতিক কার্যক্রমের প্রমাণ পেলে তা চিহ্নিত করে ব্যবস্থা নিতে হবে অর্থাৎ শিক্ষক সেটা ব্যবস্থা নেবেন এবং তোমাদের খাতা বাতিল করেও দিতে পারেন সো এরপর আমরা আরও কিছু নির্দেশনা দেখব এই বিষয়টাই নিয়েই আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে যে কাভার পৃষ্ঠা ও সংশ্লিষ্ট বিষয় নির্দেশনা এখানেও এই কথাটা উল্লেখ আছে যে অ্যাসাইনমেন্ট প্রস্তুতির ক্ষেত্রে কোনো শিক্ষার্থী যেন কোনোভাবে নকল বা অন্য কোনো অনিয়মের আশ্রয় গ্রহণ না করে সেই বিষয়ে যথাযথ পদক্ষেপ গ্রহণ করবেন অর্থাৎ নকল বা অন্য কোনো পদক্ষেপ তোমরা যদি গ্রহণ করো অর্থাৎ অন্য লেখা কপি করো তাহলে কিন্তু তোমাদের খাতাটি বাতিল হওয়ার সম্ভাবনা রয়েছে এরপরে আমরা আর একটা বিষয় খেয়াল করব এই বিষয়ে আরও নির্দেশনা দেওয়া আছে আমরা সেটা একটু খেয়াল করি আমরা দেখতে পাচ্ছি যে এখানে আছে যে শিক্ষার্থীদের জন্য নির্দেশনা শিক্ষার্থী তোমাদের জন্য যে নির্দেশনা দেওয়া হয়েছে সেই নির্দেশনা অনুযায়ী দেখো এখানে কি বলা হয়েছে নির্ধারিত অংশ ব্যতীত কভার পৃষ্ঠার অন্য কোনো স্থানে বা অপর পৃষ্ঠায় কোনো কিছু লেখা যাবে না অর্থাৎ কভার পৃষ্ঠা সম্পর্কিত কথা বলা হয়েছে যদি কোনো শিক্ষার্থী এই নির্দেশ অমান্য করে তবে তার অ্যাসাইনমেন্ট মূল্যায়নে স্থগিত রাখা বা বাতিল করা হবে কোনো শিক্ষার্থী অ্যাসাইনমেন্ট প্রস্তুতির ক্ষেত্রে নকল বা অন্য কোনো অনিয়মের আশ্রয় গ্রহণ করতে পারবে না এই বিষয়টি প্রমাণিত হলে তার অ্যাসাইনমেন্ট বাতিল করা হবে আমরা বারেবারে কিন্তু দেখতে পাচ্ছি যে অ্যাসাইনমেন্টটি বাতিল হবে অ্যাসাইনমেন্টটি বাতিল করা হবে অথবা অ্যাসাইনমেন্টটি মূল্যায়ন করা হবে না তাহলে আমাদের কিন্তু এই বিষয়গুলো সতর্ক থাকতে হবে এবং সতর্ক থেকে আমরা অ্যাসাইনমেন্টটির উত্তর করব সো প্রিয় শিক্ষার্থী তোমাদের প্রতি আমার নির্দেশনা হচ্ছে যে তোমরা কখনও এই বিষয়গুলো করবে না অর্থাৎ নকল কপি বা কারো লেখা থেকে দেখে হোক লেখাটা তোমরা লিখবে না এবং তোমার অ্যাসাইনমেন্টটি অন্য কারো দিয়ে করানো যাবে না তোমার নিজের হাতে লিখতে হবে নিজে করতে হবে এবং তোমার নিজের বুদ্ধিমত্তা দিয়ে তোমার সৃজনশীলতা দিয়ে তোমার অ্যাসাইনমেন্টটি সম্পূর্ণ করতে হবে তা না হলে তোমার অ্যাসাইনমেন্টটি বাতিল হওয়ার সম্ভাবনা থাকবে সো সবাই ভালো থাকো সুস্থ থাকো অ্যাসাইনমেন্ট সম্পর্কিত সকল ধরনের ভিডিও তোমরা আমার চ্যানেল থেকে পাবে এর জন্য আমার চ্যানেলটি তোমরা সাবস্ক্রাইব করে রাখো এবং আমার সাথেই থাকো আল্লাহ হাফেজ